বিরতির পর ফিরে আসলাম। ঊনকোটি জেলার কৈলাস শহরে কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার এবং সম্মাননা প্রদান করা হয় আজকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। কার্যত আজ মঙ্গলবার কৈলাস শহরের জলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবিবাবু সিংহ স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়, যেখানে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার পাশাপাশি জলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সর্বোচ্চ কৃতিদের পুরস্কার এবং সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমনটা জানা যায়, শুরুতেই প্রয়াত শিক্ষক রবিবাবু সিংহের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি এবং নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপরে একে একে বক্তব্য রাখেন শিক্ষকরা। তবে যারা ছাত্রছাত্রীরা আজকে পুরস্কৃত হয়েছেন বা যারা সম্মাননা পেয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত খুশি। তবে আজকের এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে ঠিক কি বক্তব্য রয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে, ঠিক কি বক্তব্য সংশ্লিষ্টের শুনুন। আরো যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় ছাত্র ছাত্রীদের উন্নতি করবে অবশ্যই সাহায্যের আমরা হাত বাড়িয়ে দেব। এখানে আমার দাদা প্রসঙ্গে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু প্রকৃত হচ্ছে আমার দাদার জীবনই অনেকে আর জানেন আমরা অত্যন্ত গরিব পরিবার থেকে জন্মগ্রহণ করেছি। আমাদের জীবনের আত্মত্ব বসে আছে, চরম অভাবের মধ্যে আমরা বড় হয়েছি, আমার দাদা বড় হয়েছেন। সেই স্মৃতি আমার দাদার স্মৃতির কাছে দাদা অবর্ণ হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীরা যেন আগামী নেন, মেয়েদের বড় হতে পারে অন্যান্য শিক্ষকদের অনুপ্রেরণা যাতে প্রতিষ্ঠিত হতে পারে। এবং আজকে এখানে এসে জানলাম আজকে এখানে যিনি পুরস্কার পাচ্ছেন কাঞ্চনবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কৃতি ছাত্র, ভালো লাগলো। প্রথম জীবন আমার দাদা কাঞ্চনবাড়িতে ছিলেন, আজকে সেই পুরস্কার কাঞ্চনবাড়িতে যাচ্ছে। আগামী দিনে যাতে সবাই এই পুরস্কার প্রয়োজনে আরো আসতে পারো পরিমাণ দেখো, আগামী দিনে এই পরিমাণ আরো বাড়বে। আজকে এই মহান অনুষ্ঠানে পুরস্কারের অঙ্ক হয়তো বেশি না, কিন্তু যেটুকু পুরস্কার আপনারা পাবেন বা বিদ্যালয়ের তরফ থেকে আপনাদের দেওয়া হবে, এখানে আদৌ আপনি করণ জানান না। এখানে আমাদের প্রধান শিক্ষক আছেন, তারপর চীনা আছেন, প্রবীণরা আছে, সবাই এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন, একমাত্র ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সান্ত্বনা চাকমার হাত ধরেই আমার দাদাকে বয়োজ্যেষ্ঠ সম্মানে সম্মানিত করেছেন এবং নগদ অর্থমূল্য সহ যথেষ্ট সম্মানে ভূষিত করেছেন। 2018 ইংরেজি অক্টোবর মাসে রবীন্দ্র শতবার্ষিকী গ্রহণে ওনার রবিবাবু স্মৃতি ট্রাস্টের সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন। তবে প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালে প্রয়াত হন রবিবাবু সিংহ এবং তার পরবর্তীতে তার পরিবার এবং সকলেই মিলে এই বিশেষ আয়োজনটি করে আসছেন। তারপরেই ছাত্রছাত্রীদের জন্য পাশে দাঁড়ানোর জন্য এই বিশেষ উদ্যোগ সংশ্লিষ্ট পরিবারটির। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।